এক ভাই প্রশ্ন করেছেন, জায়েদ নামাজের উপরে মক্কা শরীফের ছবি রয়েছে, মক্কা শরীফ মানে বাইতুল্লাহ শরীফ আর কি, বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উক্ত জায়েদ নামাজের মক্কা শরীফের ছবির উপরে পা পড়ে, পা পড়ে, জানার বিষয়ে এতে কি গুনাহ হবে? আসলে এটা একটা দেয়া দাবি, আল্লাহর ঘরের উপরে পাওয়া যাওয়া, আল্লাহর ঘরের ছবি না এটা, বা যদি কোন কোরআন শরীফের ছবি থাকে, রেয়ালের ছবি থাকে, তো পাওয়া যাওয়া একটা দেয়া দাবি। মুশকিল হয় এগুলো যারা বানায়, তারা তো কাফেররা বানায়, হাদিস আমরা যে বস্তা বান্ধে নিয়ে আসে হজের থেকে, ওই যে জিনিসগুলো কারা বানায়? তো চায়না বানাইছে, ওদের হলো নাস্তিক, আর কিছু আছে বদ্ধ, তারা কি কোনো মশলা জানে? জায়েদ নামাজের ছবি দিলে বেয়াদবি হয়, পাওয়ার লাগানো যায় না, তারা তাদের বুঝবো তো বানাইছে। আর আমরা যারা ব্যবহার করি, আমরাও মশলা জানি না, আমরা ওটাতে পাওয়ার লাগাইতেছি। এজন্য এরকম জায়েদ নামাজ থাকলে ওর উপরে কাপড় লাগাই দেওয়া যায় আলাদা, যাতে এই ছবি ঢেকে যায়, তাহলে আর বেয়াদবি হয় না। সার কথা, আল্লাহর ঘরের উপরে পাওয়া লাগানো এটা বেয়াদবি, এটা এক ধরনের গুনাহ, এর থেকে বাঁচা চাই। আমি মাঝে মাঝে ফজরের সময় কোরআন তেলাওয়াত করি, আমার ভাই খাটে পাশে ঘুমায়, আমি সেথায় বসে কোরআন তেলাওয়াত করি, তার চাইতে খাট বেশি উঁচুতে। এখন জানার বিষয়ে, এতে কি কোরআনের অবমাননা হবে? তা তো হবে, আপনার ভাই যে খাটে ঘুমাইতেছে সেটা হলো উচ্চা, আর আপনি ধানে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করতেছেন ওটা হল নিচা। কোরআন নিচে, মানুষ উপরে, এটা তো কোরআন অবমাননা, বিরাট গুনাহ। কোরআনকে সবচেয়ে উপরে রাখতে হবে, মারফুয়া তিন মুতাহার, মারফুয়া মানে উপরে থাকবে, মুতাহারা মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গেলাফ লাগাইতে হবে, গেলাফ সেই গেলা বাবা ধুয়ে বসে সবসময় পরিষ্কার রাখতে হবে, মারফুয়াতিন মুতাহহারা, তাহলে আপনার এই তেলাওয়াত ঠিক হইতেছে না। তাহলে আপনি দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করেন কোরআন শরীফ হাতে নিয়ে, যাতে আপনার কোরআন শরীফটা ওই খাটের উপরে হয়, তা নাহলে তো সবের থেকে গুনাহ বেশি। এখন যা হইতেছে সবের থেকে গোনা বেশি। দাড়ি ওঠে নাই এমন সুশ্রী বালকের দিকে কতবার তাকাইলে গোনা হয়? ইচ্ছা করে একবার তাকাইলেও গোনা হয়। দাড়িবিহীন সুশ্রী বালক, শরীয়তে মহিলার দিক দিক তাকানোর যে মশলা,
এদের দিকে তাকানো সেই মশলা, একই মশলা। মানুষ জানে না, বেটা মানুষ, এদিক তাকাইলে গোনা হবে কেন? মহিলার দিক তাকানোর থেকে এটা মারাত্মক, মহিলার তো বিবাহ করে নেওয়া যায়, তো বালক কি বিবাহ করে নেওয়া যায়? এই জন্য দাড়িবিহীন সুশ্রী বালক যার দিকে তাকাইলে মনের ভিতরে একটু আনন্দ লাগে, মজা লাগে, এটা হারাম মজা, নাজায়েজ মজা, তাকানো যাবে না। মহিলার থেকে যেরকম নজরকে নিচু রাখতে হবে, ঘুরাই রাখতে হবে, সুশ্রী বালক যাকে দেখলে ভালো লাগে, সব ছেলে থেকে না, কোন ছেলে আছে ওর দিক তাকাইলে আপনার কোনো পরিবর্তনই হয় না, কোনো পরিবর্তনই হয় না, সেটা জায়েজ আছে, তার দিক তাকানো জায়েজ আছে। কিন্তু যে বালকের দিক তাকাইলে আপনার মধ্যে পরিবর্তন হয়, আপনার নফসের ভিতরে মজা লাগে, ওর দিক তাকানো হারাম, ওর সাথে মুসাফা করা হারাম, ওর সাথে কোলাকুলি করা হারাম, ওর সাথে আলাদা এক কামরায় থাকা হারাম, একটা কামরায় এরকম বালক আর আপনি, এরকম বালক আর আপনি, এটাও হারাম, এটা থাকতে পারবে। গরুর বর্গা দেওয়া জায়েজ আছে কিনা সেটা আমাদের মাঝে একটু সমস্যা আছে, কিন্তু এটা একদিকে ব্যাপক হয়ে গেছে, আর একদিকে এক মাঝাবে চার মাঝাবে চারটে মাঝাব চারোটাই ঠিক, এক মাঝাবে এটা বৈধ, জিনিসটা ব্যাপক হয়ে গেছে, আবার কোন এক মাঝাবে বৈধ। এই জন্য মাওলানা আশরাফ আলী থানভী যিনি গত শতাব্দীর দীনি সংস্কারক ছিলেন, তিনি ওই মাঝাব অনুযায়ী এটাকে জায়েজ বলছেন, কিন্তু আপনি আমাদের মাঝাবের উপরে থাকতে চাইলে করবেন না, যদিও জায়েজ ঠিক আছে, জায়েজ না করে পারলে ভালো। জাকাতের মূল নিসাব, মূল নিসাব হল 52.5 তোলা রূপা, মূল নিসাব নির্ধারণ করার ক্ষেত্রে ক্রয় মূল্য ধরতব্য নাকি বিক্রয় মূল্য? এখানে যে দুটো লেখা হয়েছে একটাও না, কোটা ধরতে হবে যেদিন আপনি জাকাতের হিসাব বের করতেছেন ওই দিন ওই মালের মার্কেট ভ্যালু কি আছে, পাইকারি দাম বলবে, ক্রয় মূল্য না, আর ভবিষ্যতে কোন দামে বেচবেন তাও না, কোনটাই না, ওই দিন যদি পাইকারি বেচেন কি দাম আসবে, বেচবেন তো না, কারণ আমাদের কোন ক্রেতা নেই, কিন্তু ধরে নিতে হবে যদি বেচা হয় কি দাম হবে, তাহলে ক্রয় মূল্য হল না, আর সামনে কোন দামে বেচবেন তাও না। জাকাত যেদিন হিসাব করবেন সেই দিনের মার্কেট ভ্যালু, আমি কি বুঝাইতে পারছি, এটা ধরতে হবে, এটা ক্রয় মূল্য থেকে বেশি হইতে পারে, ক্রয় মূল্য থেকে কমও হইতে পারে। ব
বিবাহিতা মহিলা চুলে কালো খেজাব ব্যবহার করতে পারবে কিনা, তার বয়স যদি 40-এর কম থাকে, ওই মহিলার বয়স 40-এর কম, তাহলে বুঝতে হবে কোন রোগ শোকের জন্য এটা চুল সাদা হয়ে যেতেছে, তখন কালো খেজাব যে কোনো খেজাব ব্যবহার করা জায়েজ। পুরুষের জন্য এই কথা, পুরুষ মহিলা বয়স যদি 40-এর কম হয় তখন, আর যদি 40-এর বেশি হয়, 40-এর বেশি হয় তখন একদম পিওর কালো যেটা, সকলের জন্য নিষেধ, পুরুষের জন্য নিষেধ, মহিলাদের জন্য নিষেধ। পিওর কালো ছাড়া অন্য কোন কালার করতে পারে, মেহেদি লাগাইলো বা অন্য কোন কালার লাগাইলো, 40 বছরের পরে পিওর কালো সবার জন্য নিষেধ। কোন ইমাম যদি লাগায় আল্লাহ না করুক, তো তার পিছনে নামাজ হবে না, কোন মুয়াজ্জিন যদি লাগায় তার আজান সহি হবে না, কারোর জন্য যায় তাহলে 40 পরে লাগাইলে এটা মানুষকে ধোকা দেওয়া হয়। আল্লাহ আপনাকে বানাইছে বৃদ্ধ, আপনি মানুষকে বুঝাইতেছেন আই এম ইয়ং বলে দিতেছেন, আল্লাহর সাথে পাল না ধোকাবাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে আমার উম্মতকে ধোকা দেয় সে আমার দলভুক্ত না, 40-এ বলে লাগানো যাবে না।